আমার কি মায়ের মতো লাগে? ওরে বাবা রে, মায়ের মতো লাগে না তুমি কি বাবা? বা আজীবনে ওখানে ওই স্বপ্ন দেখো না, দুদিন আগে আর দুদিন পরে তোমার মাই অন্যাকবো বুঝছ? ওহানে তোমার মার মেয়া কুন্ডা চিনুন জানে, এক পালার বেরিয়েছে গো পালার, পালারে ছাড়লে কুন্ডা 90 বছর আর কুন্ডা 15 বছর বোঝা যায় না। তোর কি চোখ নাই? চোখ আছে, তার কষ্ট কে মায়ের মতো লাগে? আচ্ছা ঠিক আছে, কয় তুমি কি কবা? তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে স্নান করবো। এটা জুতাটা উঁচা করে ধরে তোমার চাফার মধ্যে দুইটা ছড় দেই। আমি বলে দেখি। ঠিক আছে সখি, তুমি যাও। এই শুনছেন কি ওদিকে? বলো সুন্দরী, তুমি আমাকে কেন ডেকেছো? কাকে ডেকেছি? তোমার ডাক শুনে আমার মনে হয় আমার বুকের পিঞ্জর ভেঙে তোমার ভিতরে চলে আসি। বলো ডার্লিং। কি 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 ডাকছো? তুমি কি বললে? ওরে হু দেখেছি। এসো আগে বলছি, তুমি তখন আমাকে কি কি বললে? ওরে হু দেখেছি। না কি বলেছিলে? কইছি ডার্লুং। এটা না, ওই যে ডেকে ডেকে কি যেন বললে, চায়না, অস্ট্রেলিয়া, আরেকটা নিগ্রু দিছো, হন ফেলা দিছো, একবার বইম ফাড়াইছো, আরেকটা দেই? আর দিও না, এই মুহূর্তে বাইরেই ভরবো। আরেকটা দেই তাইলে কাপড় নষ্ট হবো। একটা দেই না? না না ঠিক কও, কি কও? কাকে? তোমাকে? কারে কারে কও? আমি তোমাকে বলবো না, ওনাকে বলবো। ওইটা রে? হ্যাঁ হ্যাঁ। রে শালা চোখ রে, কেন কি হলো? এই যে একটা ফুল হইলো। কেন কি হয়েছে? ডেলি বিশ নাই মুতে মা জুতা দে বাইরে। আচ্ছা আর তুমি শ্যাম শ্যাম থুইয়া তুমি ওই যে বাটন মোবাইল হিননে খুঁজো না, বাটনই ভালো চার্জ থাকে। চিনলা না? চিনলা না? এই যে পোলা, মনে করে যে পোলা পোলাই। আহা রে, আমার এমন পোলার দরকার নাই। কারে? ওইটা রে। হ্যাঁ ওনাকে। বুঝবা পরে, পরে বুঝবা। আচ্ছা বুঝবো। লক্ষ্মীঞ্জর কয় কি কয় ছেড়া মাথা নো, ও দেখানি নাল কে, ও দেখানি কালা কে, ছেড়া মাথা গেস্টি করছে, আমি কুছ না উডা, আমি ছুডু পাই কথা কবি না। তুমি ওদিকে কেন যাও? আর যাম না, চুপি করে বসে ভালো, যেও না দাদা, আর যাম না। এই শুনছেন? কি হলো আজকে? প্রয়োজনে মোর মুতা জাগা ছাড় মুনা মারো। হ্যাঁ মারো। তাহলে বীজ দাও? দেব না। তাহলে প্রেম দাও? তাও দেব না। দিবা না? কিচ্ছু দেব না। তাও একটু দৈরে দেহি কি বার না আগে, জীবনে একটা সুযোগ পাইছি, ধরা শেষ হয়েছে ভাইরে, শান্তিরে মন এসির মধ্যে ঘুমাইতেছি। ছাড়ো, বীজ দাও? দেব না। না হয় প্রেম দাও? তাও দেব না। বীজ দাও? দেব না। না হয় প্রেম দাও? তা না হলে আমাকে তোমার পায়ের নিচে পিছে মেরে ফেলে দাও। বাজিব না গো আমি, বাজিব না গো, বাজিব না গো আমি, বাজিব না গো। দাও না হয় প্রেম দাও, দাও না হয় প্রেম দাও। মোটামুটি একজনের কাছে দাম পাইলাম, মনে হয় যে নিজের জামাই রে দর্শ যাবা করে দর্শ। তুই আমার সখী রে এভাবে ধরছিস কেন? আমি এই জন্য ছাড়িয়ে নিয়ে এসেছি। তাও তো দুই ওদিকে যা। কেরা এ অনেকটা কিছু কও, তোমার লজ্জা নেই? হ্যাঁ পাগল হইলি, পুরুষ মাসের লজ্জা নেই তখন না, রাস্তার মুড়ি খারাইয়া মুছে মানুষের মনে নেই জীবন না, ও বা কামি করি না। তুমি আসলে একটা বিয়াদব। ঠিকই কইছ, আমি বিয়াদব না, মিছা কথা কইলে আঙ্গ বাবার নাম বিয়াদব। তোমার বাবার নাম? তাহলে তোমার নাম কি? আমার নাম হারামজাদা। হারামজাদা ঠিকই আছে, এর জন্যই তো এরকম। দেও না। কি দেব? প্রেম। কিভাবে দেয়? একটু দেও। তুমি যাবে এখান থেকে? ওটা কি করলে? ইয়াবাই তো পাইলে মিনি, তার তো গালটা সাডুন দেখাইলাম। আসলে তো আর শরম নাই ছোটদা। হ্যাঁ জানি কনকর। এবার কি বললো? এবার তুই যা, আমারে কয় কি জানো? কি বলে? ওনাকে বলবো। আরে তুমি
তুমি যাও না, আজ বুঝবি না বুঝবি, কাল গুয়া দাবি পারবি, গেল চিনলি না জন্তু রে চিনলি তো। কি হয়েছে লক্ষিন্দা? হ্যাঁ বলো। কয় চিতা না কি বলে? আসিল রে তুই খুব ভাগ্যবান রে। আরে কেন তুই আসিল খুব ভাগ্যবান? কিসের জন্য দাদা? ডাকি আছে তোমার আম্মা যা। তাহলে আজকে থেকে তোমাকে আমি বাবা বলে ডাকবো। তুমি আমার ডালিম এসো। শুনো আর দুষ্টুমি করে না, অনেকক্ষণ হয়ে গেছে, তুমি এখানে চুপি করে বসো, ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি। আচ্ছা আমাকে ডেকেছো? হ্যাঁ। আপনাকে কেন? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি। আচ্ছা এই কি বললাম দাদা? আমি কথা বলছি, তুমি চুপটি করে বসো এখানে। আচ্ছা বলো কি বলবে? তাই বলছিলাম কি, আপনারা এই ঘাট ছাড়েন তাহলে এই ঘাটে আমরা স্নান করবো। তুমি প্রত্যেকদিন আসো আর আজকে এই ঘাটে স্নান করবে। বলে কি, এই ঘাটে সর্বপ্রথম আজকে আমরা এসেছি, তাই যতক্ষণ একটি বড় মাছ না ধরতে পারবো। আচ্ছা আজকে কোথাও যাব না, তাই তোমরা কি স্নান করবে? করব। তাহলে ওই ঘাটে কি স্নান করব? আমি যাব না ওই ঘাটে, আপনি যান। আমি যাব না, আমি এই ঘাটেই বসে ফেলবো। আচ্ছা আপনি এই ঘাটেই থাকবেন? আমিও দেখব আপনি এই ঘাটে কি করে মাছ মারেন। সত্যি সত্যি আমিও দেখব এই ঘাটে তুমি কি করে স্নান করো। আপনি দেখে নিন। ছোটদা ও এদিকে এসো। ছাড় দে ছেড়ে দে ছাড়। তুমি ওখানে কেন? আমা কাছে কি তো গো, আমাদের একটা চাটুন দি। চুপ, তুমি আমার সাথে মাছ ধরবে না? শোনো ওই মেয়ে বলেছে ওরা এই ঘাটে স্নান করবে, আমি বলেছি এই ঘাটে আমি তোমাদের স্নান করতে দেব না, আমি মাছ ধরবো। তাহলে দাদা দুই দাদা মিলে আজকে এক বসি ভাইবো, ফালাও বসি। সখী হাই গো ওই দি।